সালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাতিন্দা অনলাইন স্কুল। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ক্লাস করাবো। আজকের এই ক্লাসটি আপনারা যারা পাতিন্দি পড়াশোনা করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু গুরুত্বপূর্ণ কুইজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভয় পান, তাদের জন্য আজকের এই ভিডিও, ছোট ভিডিও ক্লাসটি। আমরা কিভাবে পড়াশোনা করাই এবং আমাদের অনলাইনে আপনি কিভাবে পড়াশোনা করতে পারবেন এটা অনেকেই জানেন না। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাতিন্দা অনলাইন স্কুল। আপনাদের সাথে আছি গত 4 বছর যাবত অনলাইনে আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের অনলাইন টিচার। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ কয়েকটা কুইজ, যেগুলো আপনাদের শিখতে হবে, জানতে হবে যারা নতুন পড়াশোনা করতে চান তাদের জন্য। জিসান বাংলা স্কুলের আয়োজনে আপনারা আমাদের সাথে অনলাইনে ঘরে বসে সপ্তাহে 7 দিন পড়াশোনা করতে পারবেন। এই সুযোগটা আপনাদের আছে, আপনারা এই সুযোগটা নিতে পারবেন। আমাদের সাথে আপনারা ঘরে বসে জুম অ্যাপের মাধ্যমে প্রতিদিন ক্লাস করতে পারবেন। এবং জিসান বাংলা স্কুলে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ পড়াশোনা করেন। আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনে ভর্তি হয়ে আমাদের অনলাইন স্কুলে আপনারা ক্লাস করতে পারবেন, যে কোনো শহর থেকে যে কোনো সময় আমাদের সাথে কানেক্ট হয়ে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারবেন। স্ক্রিনে দেখতেছেন অনেক মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে পাতিনদের পরীক্ষায় পাশ করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি, আপনারাও তাদের মতো পাতিনদের পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। সফলতার দ্বারপ্রান্তে আপনারা পৌঁছতে পারবেন, ছেলে অথবা মেয়ে আমাদের স্কুলে সবাই পড়াশোনা করতে পারবেন, সবার জন্য সুযোগ আছে। পাতিনদে বিয়ের উপরে আমরা আপনাদেরকে পড়াবো, আপনারা পাতিনদে বিয়ের জন্য আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন এবং ঘরে বসে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সফলতার 4 বছরে আমরা আপনাদেরকে আমাদের অভিজ্ঞতায় আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আপনারা মাত্র 3 মাসের মধ্যে আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে জুমের মাধ্যমে ক্লাসগুলো করা যাবে, আপনারা জুমের মাধ্যমেই আমাদের সাথে ক্লাস করতে পারবেন জিসান বাংলা স্কুলে। এবং নতুন ব্যাচের ভর্তি চলতেছে, আপনারা আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন। যে কোনো দিন, যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন। আগামী 5 তারিখ আমাদের নতুন ক্লাস শুরু হইতেছে, এই ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আপনাদের জন্য। আপনারা প্রথম থেকে ক্লাস শুরু করতে পারবেন এবং দেখানো নাম্বারে রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করতে পারবেন। সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস থাকবে, 3 দিন পরে আপনাদের গ্রুপ ক্লাস থাকবে, এছাড়া এক্সট্রা ক্লাস করতে পারবেন। সপ্তাহে 7 দিন রাত 9টা বাজে আপনারা ক্লাস করতে পারবেন। এবং আমাদের স্কুলে আপনার অলমোস্ট সপ্তাহে 7 দিন ক্লাস হয়, আপনার এই সুযোগগুলো নিতে পারবেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কোর্স ফি হচ্ছে 120 ইউরো, 120 ইউরোর মধ্যে আপনার এই সার্ভিসগুলো পাবেন। এবং লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, রেকর্ড ভিডিও, জিসান বাংলা পাতে অ্যাপ, বাংলা অ্যাপ পাবেন, নোট পাবেন, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা পাবেন এবং মেয়েদের জন্য ধরনের গ্রুপ পাবেন এবং আদার্স সার্ভিসগুলো পাবেন। আমাদের একটা সিলেবাস পাবেন, যে সিলেবাস অনুসারে আমরা পড়াবো আপনাদেরকে এবং একই করে আমরা আমাদের কোর্স কমপ্লিট করব। এবং আপনাদেরকে আজকে জিসান বাংলা অ্যাপ থেকে কুইজ করানো দেখাবো, কিছু কুইজ গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের জানতে হবে নতুনদের। আমি আপনাদেরকে এখন জিসান বাংলা অ্যাপে নিয়ে যাব এবং জিসান বাংলা অ্যাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ কুইজ আমি দেখাবো। প্রথম অধ্যায় থেকে আপনারা স্ক্রিন দেখতেছেন, এখানে যে কুইজগুলো আপনারা দেখতেছেন আমরা শুনবো এবং আলোচনা করব। La strada è aperta alla circolazione dei pedoni, degli animali e dei veicoli. রাস্তা একটা খোলা জায়গা যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলতে পারে, বেরো। রাস্তা একটা খোলা জায়গা যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলতে পারে। এই যে রাস্তা হলো পুরো বিষয়টা, যেখানে মানুষ, পশু এবং যানবাহন সবাই চলতে পারে, বেরো। 2 নম্বর কুইজ, La carreggiata può essere a doppio senso di circolazione. একটা কারের যাত্রা দ্বিমুখী হতে পারে, একটা কারের যাত্রা দ্বিমুখী চলার পথ হতে পারে, বেরো। 3 নম্বর কুইজ, La carreggiata è destinata soltanto alla circolazione di carri a trazione animale. কারের যাত্রা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র কারি ত্রাসন অ্যানিমাল, এর অর্থ হলো যে এখানে শুধু যা মানে পশুর দ্বারা টানিত গাড়ি যাইতে পারবো। ক্যারেজ ওয়ে শুধুমাত্র পশুর দ্বারা টানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, ফালসো। আমরা জানি যে ক্যারেজ যাতে হচ্ছে যেখানে গাড়ি চলবে, শুধু ট্রেডিশনাল গাড়ি চলবে এই কথা বলা ভুল, ফালসো। L'isola di traffico serve a separare la carreggiata dalla banchina. বলছে ইজোলা, ইজোলা দি ট্রাফিকো সার্ভে আ সেপারারে লা কারেজাতা দেলা বাঙ্কিনা, বাঙ্কিনা থেকে কারেজাকে সেপার করার জন্য ইজোলা ট্রাফিকও ব্যবহার করে, কথাটা ভুল। ইজোলা ট্রাফিক মানে হচ্ছে আইল্যান্ড, যেটা রাস্তার মাঝখানে থাকে এবং গাড়িগুলো কোন দিকে যাবে যার যার ডিরেকশনে সেটা দেখানো হয়, কিন্তু কুইজ আপনাকে বলছে তার ইচ্ছা মতো সেপারেশন করে, ফালসো। লা ইজোলা দি ট্রাফিকো এ উনা পিয়াসোলা দি সস্তা পের ই ভেহিকলি, L'isola di traffico è una piazzola di sosta per i veicoli. ফালসো। ইজোলা ট্রাফিক হচ্ছে আপনার একটা আইল্যান্ড যেখানে রাস্তার মাঝখানে থাকে ক্যানেলিং করার জন্য, আর কুইজ বলছে একটা পিয়াসোলা, একটা পার্কিং করার জায়গা, ফালসো। L'attraversamento pedonale è una parte della strada,
separata dalla carreggiata mediante una striscia gialla. এখানে বলছে জেব্রা ক্রস হচ্ছে una parte della strada, la strada è un tronco della carreggiata mediante una striscia gialla. এখানে জেব্রা ক্রস আমরা কালার দেখতেছি বিয়াঙ্ক বা সাদা, হুইচ বলছে জাল্লা। তো এই যে জাল্লা মানে হচ্ছে হলুদ, আর আমরা জানি জেব্রা ক্রস বা আত্রাভেরসা বান্দিপদনালে বিয়াঙ্ক ফালস। In un passaggio al livello si può trovare la croce di S. Andrea. পাসাজ লেভেলের মধ্যে আমরা এস এ আন্দ্রেয়া মানে সান্ত্রা আন্দ্রেয়া নামে একটা ক্রস পাইতে পারি, যেমন এখানে দেখতেছি এস এ আন্দ্রেয়া সিনিয়ালে সান্তা আন্দ্রেয়া বেরো, এটা পাইতে পারি কোথায়, রেল গেটের সামনে বেরো। ইল পাসাজ লেভেল লো এ কারেক্টারিজাতো দেলা প্রেজেন্সা দি উন আত্রাভেরসামেন্টো আউটোস্ট্রাদালে। Il passaggio al livello è caratterizzato dalla presenza di un attraversamento autostradale. বলছে পাসাজের লেভেল এটা আউটস্ট্রাদার একটা অংশ না, পাসাজের লেভেল বা রেল গেটের সাথে আউটস্ট্রাদার কোনো সম্পর্ক নাই, ফালস। পাসাজের লেভেল হচ্ছে রেল গেট, যেখানে এটা শহরের ভিতরে হইতে পারে, শহরের বাইরে হইতে পারে, আর আউটস্ট্রাদা সেখানে শুধু গাড়ি চলবে, সেখানে কোনো ট্রেন চলবে না, ফালস। Nella strada rappresentata le carreggiate laterali sono, di norma, a senso unico. এই রাস্তার মধ্যে ওর তিনটা কারেজাতা আছে, আপনারা দেখবেন এখানে একটা দুইটা তিনটা, এবং সাইডের যে দুইটা কারের জাতা ওই দুইটা কারের জাতা বলতেছে সেন্স উনিকো বা একমুখী, কথাটা সত্য। কারণ রাস্তার মাঝখানের যে কারের জাতাটা এটা দ্বিমুখী, মাঝখানে ডবল দাগ আছে, কারের জাতাকে দুই ভাগ করছে, কিন্তু সাইডের কারের জাতাগুলোকে দুই ভাগ করে নাই, এরা সেন্স উনিকো বেরো। এই দেখেন এখানে 9টা গুরুত্বপূর্ণ কুইজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এবং এখানে আমাদের নির্ধারিত সময়ের 1 মিনিট আগে আমরা শেষ করতে পারছি, এবং আপনারা এই জিসান বাংলা অ্যাপে আপনারা বাংলা করে দেখতে পারবেন, প্রত্যেকটা কুইজে বাংলা করা যায়, এবং নিচে বিশ্লেষণ থাকে, ব্যাখ্যা বিশ্লেষণ কেন বেরো হবে, কেন ফালস হবে, আপনারা সেগুলোর বিশ্লেষণ এখানে পাবেন, বেরো ফালস কুইজের অ্যান্সার আপনারা দিতে পারবেন সুন্দরভাবে। খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা কুইজ ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমরা এখানে সাবমিট করে দিই দেখার জন্য। আমাদের রেজাল্ট এই যে 9টা কুইজের 9টাই কারেক্ট হয়েছে, ঠিক এভাবে আপনারা আমাদের সাথে এই কুইজ গুলো করে প্র্যাকটিস করতে পারবেন এবং শিখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, আর এরকম আরো ভিডিও পাইতে আমাদের এই পেজটিকে লাইক করবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে। আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং জিসান বাংলা স্কুলের সাথে থাকবেন সর্বদা। থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে প্রতিদিন আমাদের লাইভ ক্লাস।